গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হলো অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে। বুধবার দিল্লিতে ইডির দফতরে সুকন্যা মণ্ডলকে জেরা করা হয়। জানা গিয়েছে, ইডির আধিকারিকদের অধিকাংশ প্রশ্নেরই কোনো উত্তর দিতে পারেননি সুকন্যা, আর এরপরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল।